ফেনীর সোনাগাজীতে আগুনে পোড়ানো মাদ্রাসা ছাত্রী নুসরাতের ফুসফুসে সংক্রমণ হয়েছে। বর্তমান শারীরিক অবস্থায় ভ্রমণ ঝুঁকি থাকায় এখনই তাকে সিঙ্গাপুরে পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন। তার শরীরে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়েছে। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। ফেনীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের শারীরিক অবস্থা নিয়ে মঙ্গলবার সিঙ্গাপুরের ডাক্তারদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। তারা নুসরাতের বর্তমান শারীরিক অবস্থা জানান। পরে বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন সাংবাদিকদের জানান নুসরাতের ফুসফুসে সংক্রমণ হয়েছে। এ অবস্থায় 4-5 ঘন্টা ভ্রমণের উপযোগী নয় বলেও মত দিয়েছেন ডাক্তাররা। তবে তার অবস্থা দেখতে 17 এপ্রিল সিঙ্গাপুরের 5 সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় আসবে। সমস্ত কাগজপত্র এবং রিপোর্ট দেখে যেটা বললেন যে ঠিক এই মুহূর্তে এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য, এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, কারণ তার যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে। এরপর বার্ন ইউনিটে নুসরাতের শরীরে প্রাথমিক অস্ত্রোপচার হয়। পরে ডাক্তাররা জানান নুসরাতের অবস্থা গতকালের চেয়ে ভালো, তার সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। অনেক অনেক বেশি বার্ন হয়েছে এবং তার কমপ্লিকেশন অনেক ডেভেলপ করেছে, সেগুলিকে অ্যাড্রেস করছি হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে। যেহেতু পেশেন্টের ডিটেরিয়েট করছে সেই জন্য আমরা তাকে ভেন্টিলেটরে দিয়ে অস্ত্রোপচারটা আমরা ডিলে করছি। তো ওরাও একমত যে হ্যাঁ এটা করে ফেললে ভালো, সেই জন্যই আজকে আমরা এটা করে ফেলছি এবং পেশেন্ট কালকের চেয়ে আজকে একটা বেটার কন্ডিশনে আছে। এদিকে নুসরাতকে দেখতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান ফেনীর সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহিরউদ্দিন মোহাম্মদ। আমরা সর্বোচ্চ শাস্তি আশা করছি ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এই ঘটনার সাথে সম্পৃক্ত যেই হোক তার সর্বোচ্চ বিচার হবে ইনশাআল্লাহ। নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ। অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা তুলে না নেয়ায় তার লোকজন গত শনিবার ওই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নুসরাতকে পুড়িয়ে হত্যা চেষ্টা করে। অধ্যক্ষ বর্তমানে কারাগারে আছেন। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।